ভাগ্য পরিবর্তনের আশায় মানুষের ঘর থেকে বের হবার ইতিহাস হাজার বছরের পুরনো। কৃষি বিপ্লবের আগে পর্যন্ত অভিবাসনের ঘটনা ছিল মানুষের নৈমিত্তিক বিষয়, উন্নত এবং বেশি সম্পদের অন্বেষা, যুদ্ধ থেকে মুক্তি, ধর্মপ্রচার কিংবা ধর্মীয় বিধিনিষেধ, এই সব বিষয় মানুষকে ঘর থেকে ঠেলে দিয়েছে বাইরে। দেশ থেকে মানুষ হয়েছে দেশান্তর, স্বদেশ ছেড়ে বিভূই বিদেশ হয়েছে মানুষের নতুন ঠিকানা। এদের কেউ কেউ তাড়িত হয়ে অভিবাসিত হন নতুন ঠিকানায়, আবার কেউ কেউ নতুন কোনো মুহের টানে অভিবাসনের জন্য স্বেচ্ছায় হন দেশান্তর। গত 1000 বছরের ইতিহাস বলে ধনে মানে সমৃদ্ধ আটলান্টিকের ওপারে আমেরিকার দিকেই চোখ ছিল স্বপ্নপিয়াসী মানুষের। 1000 সালে লিফ এরিকসন নামে এক ইউরোপীয় নাবিক প্রথম জাহাজ ফেরান আমেরিকার পূর্ব উপকূলে। এর প্রায় 500 বছর পর 1492 সালে ইটালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস ধর্মপ্রচার আর সোনাদানা আহরণের নেশায় স্পেন থেকে জাহাজ ছাড়েন। কলম্বাসের 4 দফা আমেরিকা অভিযান যোগ করে অভিবাসনের নতুন মাত্রা। আমেরিকা স্বর্ণদ্বার উন্মুক্ত হয়ে পড়ে ইউরোপের জন্য। ক্রমে এশিয়া, আফ্রিকা ও অন্য দেশগুলো যোগ দেয় এই অভিবাসনের মিছিলে। আমেরিকা হয়ে ওঠে অভিবাসীদের দেশ। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে আমেরিকা কৃষি ও শিল্পে সমৃদ্ধ হতে থাকে। অভিবাসিত জনগণ হয়ে ওঠে আমেরিকার জন্য কল্যাণময়। ভিনদেশী যোগ্য নাগরিককে আমেরিকা সম্ভাষণ জানায়, আশ্রয় দেয় তার কোলে, মাতৃস্নেহে আঁকড়ে ধরে বারবার অভিযোজিত করে রাতারাতি করে ফেলে আমেরিকান। আমেরিকার প্রায় 300 মিলিয়ন জনগণের সমষ্টি গঠিত হয়েছে পৃথিবীর প্রায় প্রত্যেক ভৌগোলিক অংশ থেকে বিভিন্ন সময়ে আসা অভিবাসীদের নিয়ে। এসব অভিবাসীদের কাতারে আছেন বাংলাদেশিও। আমেরিকার 50টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা অভিবাসিত হয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে। আমি আমেরিকা আসার আগে 3 বছর ছিলাম স্কটল্যান্ডে, ওখানে জুট টেকনোলজি পড়ার জন্য এসেছিলাম। এখানে 70-তে এক্সচেঞ্জ, ব্রিটিশ এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে এসেছিলাম 3 মাসের জন্য। আমি এখানে প্রথম এসেছি 1962-তে পাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। আমি 1986-এ এসেছি এখানে ফ্যাকাল্টি পজিশনে ইউনিভার্সিটি অফ ইউটাতে, এবং আমি এখানে ওয়াজ দেয়ার ফর 1.5 ইয়ার। তারপরে ওখানে ওখান থেকে এখানে অফার নিয়ে আসি আমাদের বেল কমিউনিকেশন রিসার্চ, এটা টেলিকমিউনিকেশন। আমি মূলত একজন বেদুই, মানসিকভাবে শারীরিকভাবে আমার সমস্ত অস্তিত্বের ভেতরে একটি বেদুইন লুকিয়ে আছে, এবং যে কারণে আমি যাযাবরের মতন সমস্ত জীবনই ঘুরে বেরিয়েছি, এবং এটি আমার বাংলাদেশ থেকে এখানে চলে আসা সেরকম একটি যাযাবরের। আমি এখানে আপাতত একটি রিসার্চ কাজে কাজ করছি আর পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আশাটা একেবারে অপ্রত্যাশিত। এই আমি ওই যে ডিবি লটারি পেয়েছিলাম সেই জন্যই এসেছি, আসলে আমার এমনি কোনো পরিকল্পনাই ছিল না। আমার আমেরিকা আসার উদ্দেশ্য উচ্চশিক্ষা। আমি সপরিবারেই আমেরিকা এসেছি, অনেকটা উন্নত জীবন, অনেকটা অভিযানের নেশায়। আমেরিকা আসার আমার কারণ হলো যে আসলে আমি বাইরে থাকতে পারিনি, কারণ আমাকে যদি বাইরে থাকতে হতো আমাকে থাকতে হতো জেলখানায়, যেটার অভিজ্ঞতা আমার একবার ছিল এর সাথে সময় আমি মাস্টারকে জন্য জেলে ছিলাম। তো জেল নাম আমাকে বিদেশি কাছে, তো এই সমস্ত মামলার থেকে আলটিমেটলি আমি কোনো উপায় না পাই, আমি আসলে এই প্রবাসী জীবন বেছে নিই আর কি। বেঁচে থাকার তাগিদে দেশ ছাড়ি এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। আমার ছোট ভাই আমাদের জন্য অ্যাপ্লাই করে, কারণ আমি ইমিগ্রেন্ট হয়ে আসছি। আর একটু আমার ছোটবেলা থেকে একটু বেড়ানোর অভ্যাস, তো ভাবলাম যে এটা রদ দেখা কলা গাছা দুইটাই হবে, কারণ আমার পিছনে তো কোনো বার্ডেন নাই, কারো পয়সা দিতে হয় না। 8-10টি মানুষ যেভাবে খণ্ডীবৃত্তি করার জন্য নিজের কথা চিন্তা করে, দেশমাতৃকার কথা ভুলে গিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে দেশ ছেড়ে চলে যায়, আমিও ঠিক সেভাবে চলে এসেছি। অভিবাসনের এই মিছিলে 40-এর দশকে শরিক হয়েছিলেন একজন মোহাম্মদ আলী। নিউ ইয়র্কের জামাইকা অঞ্চলের পার্সন্স বুলেভার্ডের ওপর এখন তার বসবাস।
আমি যে সময় আইসি 1949 দাস থাকে উসি এটা আমার বয়স আছে 27। সিলেট জেলার কুশিয়ারা নদী বিধৌত বিয়ানীবাজার থানা শ্রীধরা গ্রামে মোহাম্মদ মস্তিকম আলী জন্মগ্রহণ করেন 1922 সালে। ছয় ভাইকে নিয়ে গ্রামের মিঠো পথ ধরে কেটে যাচ্ছিল তার দুরন্ত শৈশব। 11 বছর বয়সে বাবা মারা গেলে বড় ভাই মস্তিকম আলীর উপর পড়ে যায় সংসারের বোঝা। বাবা মা মরতো, আমার বাপ মরতো না, আমার 11 বছর বয়সে। 1941 সালে মাত্র 19 বছর বয়সে শারিং চাচার হাত ধরে জীবিকার সন্ধানে চলে আসেন কলকাতা। চাকরি নেন জাহাজে। এক টানা 8 বছর চাকরির মাথায় একবার জাহাজ এসে ভিড়ে আমেরিকার নিউ জার্সি বন্দরে। তখন রাত, আমরা 4 জন নেমে পড়লাম জাহাজ থেকে। গার্ড জিজ্ঞেস করলো কোথায় যাও, বললাম আমাদের একজন একটা খারাপ খবর পেয়েছে, আমাদের যে করেই হোক একটু সময়ের জন্য যেতেই হবে। গার্ড জানতে চাইলো কখন ফিরব, বললাম এই যাচ্ছি আর আসছি। সে সময় খুব বরফ পড়ছিল, হাঁটু অবধি বরফ ঠেলে যেই না অন্ধকারের ভিতর দিয়ে বেরিয়ে এলাম, আর কে ফিরে যায়। মোহাম্মদ আলী যখন ধীরে ধীরে আমেরিকার কাজের সন্ধানে ব্যস্ত, দেশে তার স্ত্রী মাহমুদা তখন 2 সন্তান নিয়ে স্বামীর অপেক্ষায় দিন কাটাতে থাকেন। সে সময় যারা জাহাজ থেকে যেমনে তেমনে আসত, তারা খুব লেখাপড়া জানত না, রেস্টুরেন্টে কাজ করা ছাড়া আর কিছুই সুবিধা ছিল না। আলী চাকরি নেন নিউ ইয়র্কের এক রেস্টুরেন্টে, সপ্তাহে $150 মাইনে। আমি এই 50 বছরের মধ্যে 40 বছরই রেস্টুরেন্টে কাজ করেছি। আমেরিকায় অবৈধভাবে বসবাস আর কাজ করা যখন তার জন্য সংকটময় হয়ে ওঠে, তখন তাকে নিতে হয় একটা কঠিন সিদ্ধান্ত। আমি যার বাসায় থাকি সেই বাড়ির মেয়ে আমাকে বলল যে ইমিগ্রেশন এখন খুব কড়াকড়ি চলছে, তোমার সাথে যারা এসেছিল তাদেরকে পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে দেশে, এখানে থাকতে হলে তোমাকে এদেশি কোনো মেয়েকে বিয়ে করতে হবে। তার চেয়ে আমার এক শালী আছে জোন্স, তাকে বিয়ে করে ফেলো, তাহলে আর অসুবিধা হবে না। এই বিয়ে করে ফেললাম। আমি যখন এখানে আসি তখন আমার বড় মেয়ের বয়স 3 আর ছোট মেয়ের 6 মাসের গর্ভে। ছায়ারুন আর মায়ারুনকে নিয়ে স্ত্রী মাহমুদা খাতুন যখন বাংলাদেশে অসহায় দিন যাপন করছেন, তখন মোহাম্মদ আলী আমেরিকান স্ত্রী জোন্সকে নিয়ে নিউ ইয়র্কে সংসার শুরু করেন। দিনের পর রাত আসে, রাতের পর দিন, আমেরিকান নাগরিক জৌলসটাকে মোহিত করে রাখে। এনজয় ভালোভাবেই করেছি, এই এনজয় করাটাই কাল হয়ে দাঁড়ানো, এসব ভালো লাগতো। শেষে চিন্তা করে দেখেছি এসব বেশি ভালো লাগাতে খারাপ হয়েছে, যদি কম ভালো লাগতো তবে দেশের জন্য টান থাকতো, দেশে যাওয়া হতো। তখন ভাবতাম দেশে গিয়ে কি লাভ, শুধু শুধু মানুষে মানুষে ঝগড়া ফ্যাসাদ, তার চেয়ে এখানেই আছি, ভালোই আছি। এদিকে দীর্ঘদিন আলী সাহেবের কোনো খোঁজ না পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার দেশে রেখে আসা স্ত্রী মাহমুদা বেগম। ডাক্তার বলল তোমার স্বামী যদি দেশে ফেরত আসে আর তার কাছ থেকে যদি কোনো ভালোবাসা পাও তবে তুমি সুস্থ হতে পারো। কিন্তু আলী সাহেবের ফেরত আসা হয়নি স্ত্রীর কাছে। এই কষ্ট বুকে নিয়ে 2 কন্যাকে রেখে মাহমুদা খাতুন মৃত্যুবরণ করেন। দুটো মেয়ে ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ের বিয়ে হয়েছে কালাইউড়ায়, নাতি থাকে দুবাই। ছোট মেয়ের বিয়ে হয়েছে আঙ্গারজুর, ওর স্বামী মাস্টার। কষ্ট করেছি, বাবা নাই, চাচাদের সংসারও পুরো স্বচ্ছ ছিল না, ওনারা নিজেদের নিয়েই ব্যস্ত ছিলেন। শুধু জানি একজন নানা আমাদের আছেন, তবে নানার মতো নানা তিনি নন। নানা সম্পর্কে এমন কথা বলেন বড় মেয়ে মায়ারুনের কন্যাও।
আমার মা একেবারে ছোট ছিলেন, আমার খালাকে গর্ভে রেখে তিনি চলে যান, আর তিনি আসেননি। উনি ওখানে বিয়ে করেছেন, ওখানকার সন্তানদের নিয়েই ব্যস্ত। যেহেতু উনি ওখানে একটা বিয়ে করেছিলেন তাই যোগাযোগ ছিল না। মাঝে মাঝে চিঠি পত্রের আদান প্রদান হয়েছে। ওখানে তার বাচ্চাও হয়েছিল, শুনেছি ওটা ডিভোর্সও হয়ে যায়। ডিভোর্স করলাম এ কারণে যে দেখি জোন্স মদ পানে আসক্ত হয়ে গেছে, সে আমার কোনো কথা শুনে না, অনেক ঝামেলা করে তার সাথে আমার ডিভোর্স হয়। সে আমার মেয়ে দুটোকে নিয়ে চলে যায়, তারপর দেশে গিয়ে ওনাকে বিয়ে করলাম। দীর্ঘ 27 বছর একটানা আমেরিকা বাস করার পর মোহাম্মদ আলী ফেরত আসেন বাংলাদেশে 1971 সালে। বিয়ে করেন জাহানারা বেগমকে। এ পক্ষের স্ত্রীর কোলে জন্ম হয় লিসা, লিপিয়া, দীপু আর সাইদার। লিপিয়া পুত্রকে নিয়ে থাকেন নিউ ইয়র্কে। মিশিগানের বাঙালি অধ্যুষিত হ্যামট্রামিক শহরে বড় মেয়ে লিসা থাকে। ছোট ভাইয়ের ছেলে ফজলুল হকের সঙ্গে বিয়ে হয়েছে লিসার। দুই সন্তান জেনি আর আবিদকে নিয়ে তাদের সংসার। আমরা তিন ভাই আছি আমেরিকায়, দুই ভাই দেশে। আলী সাহেব আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পর একে একে আত্মীয় স্বজনদের নিয়ে আসার চেষ্টা করেন আমেরিকায়। অনেক চেষ্টা করেছেন আমাদের নেবার জন্য, দুই ভাই বোন সাত ভাগনা বোনের স্বামীকে তিনি নিয়ে যান। আমাকে নেবার চেষ্টা করেছিলেন, এমবিসিতে আমাকে কাগজ করতে বলেছিল, করতে পারিনি, তাই ভিসা দেয়নি। আমেরিকা অভিবাসনের স্বপ্ন দেখেন এখন তার দেশে থাকা নিকটজনেরাও। আমেরিকা স্বপ্নের দেশ, তাই দেখতে যেতে চাই। ছোটবেলা থেকে শখ আছে আমেরিকার জন্য, তাই লেখাপড়ার মাধ্যমে যেতে চাই। আমার ইচ্ছা ছিল বড় একটা দেশ আমেরিকা দেখব, কিন্তু কি করে যাব, আমি তো উড়াল দিয়েও যেতে পারবো না। মোহাম্মদ আলী দেশ থেকে তার প্রথম স্ত্রীর কন্যাদের নিয়ে যেতে পারেননি আমেরিকায়, আবার আমেরিকান স্ত্রীর দুই কন্যাকেও রাখতে পারেননি তার নিজের কাছে। আমেরিকায় আমার দুইটা মেয়ে ছিল, বড় মেয়ের নাম রাশিদা, ছোটটির নাম হালিমা। আমরা কেবল ছবি দেখেছি, বাবা দেখিয়েছেন, আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। 19 বছর বয়সে ভাগ্যান্বেষণের জন্য তিনি গ্রাম ছাড়া হয়েছিলেন। জীবনের নানা টানাপোড়েন শেষে 12,000 মাইল দূরে গড়ে তোলেন তার আরেক প্রতিভু। এখান থেকে কি মোহাম্মদ আলী আবার ফেরত আসবেন সোনার বাংলায়? আসবেন তো বলেন, কিন্তু আসেন না, যেতে পারছি না, কারণ ছেলে মেয়েগুলো ছোট। আমি তো আমার স্ত্রীকে বলি যে চলো এখান থেকে সবকিছু গুটিয়ে চলে যাই, চলে যাই বাংলাদেশে। তিনি রাজি হন না। আমার তো ইচ্ছা ছিল, কিন্তু ছেলেটার লেখাপড়ার জন্য আটকে আছি। তবে লিসা তো প্রায়ই যাবার কথা বলে। আমার স্বামী চাইলে আমি দেশে চলে যেতে চাই। আমার যদি কোনো শিক্ষা থাকে আমি বাংলাদেশে গিয়ে তার চর্চা করতে পারি। আমি যদি ডাক্তার হই তবে দেশে গিয়ে বিনে পয়সায় মানুষের চিকিৎসা করব। আমার যদি সিদ্ধান্ত চাওয়া হয় আমি দেশে যাবার কথাই বলবো। আমি তো তাকে সব সময় বলি, তুমি কেন এখানে এসেছো, কতগুলো সবুজ ডলারই তো, কিন্তু কেন? সুন্দরভাবে জীবন যাপনের আকাঙ্ক্ষা নিয়ে আসা ভাগ্যান্বেষীরা দিনে দিনে সম্পৃক্ত হয়ে গ্রহণ করেন মিশ্র সংস্কৃতির জীবন। কেউ স্বেচ্ছায়,
কেউ বা বাধ্য হয়ে। আমি বলতে পারি আমার বাবা করেছিলেন, কারণ আমেরিকায় থাকার জন্য তার এটা করতে হয়েছিল। আমার ভাতিজার সাথে লিসার বিয়ে হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, তাদের খুব ভালো চলছে। আমি বিয়ে করেছি মূলত আমার বাবার ইচ্ছায়। আমি মেডিকেল অফিসার কাজ করি। আমি সাধারণত জেনারেল ওয়ার্ক করি। লিসাদের এখনকার সমস্ত ভাবনা তাদের পরবর্তী প্রজন্মদের নিয়ে। আমি তাদেরকে একজন বাঙালি মুসলিম আমেরিকান হিসেবে গড়ে তুলতে চাই। আমি তাদেরকে যে শিক্ষা দিয়ে গড়ে তুলব, তারা যেন তাদের সন্তানদের সেই দীক্ষায় বড় করতে পারে। মুসলিম হিসাবে এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো, এতটুকু আমার নিজের আত্মবিশ্বাস আছে, বাকি খোদার ইচ্ছা। আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমাকে ওটাই শেখানো হয়েছে। কিন্তু আমি চাই আমার সন্তানেরা যাতে শুদ্ধ বাংলায় কথা বলতে ও লিখতে পারে। আমি নিশ্চিত তারা পারবে, কারণ আমার বাচ্চারা এখনই আমার চেয়ে ভালো বাংলা বলতে পারে। আমি ঘরে কোনো ইংরেজি বা হিন্দি ছবি আমার বাচ্চাদের দেখাই না, আমি বাংলাদেশি নাটক দেখাই, যাতে তারা বাংলা ভাষা শিখতে পারে, বাংলাদেশ চিনতে পারে। লিসার স্বপ্ন কতটা সফল হবে তার জবাব কেবল সময়ই দিতে পারে। সময়ের স্রোত বদলেছে আমেরিকাকেও, তবুও বহমান নদীর মতো ছুটে চলে মানুষের অভিবাসনের মিছিল। বুকের ভিতর এটে রাখা স্বপ্ন নিয়ে বয়ে চলে মানুষের জীবন, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ করে তুলে তার উপনিবেশ। সে কিছু পায়, কিছু হারায়। মোহাম্মদ আলী এক জীবনের স্বপ্ন জয়ের পথে পেয়েছেন অনেক কিছুই, আবার হারিয়েছিল দুই স্তরে দুই জোড়া কন্যাকে। এখন সবই তার কাছে স্মৃতি। ইংরেজি শ্রী জোনসের গর্ভজাত ছোট মেয়ে হালিমার সঙ্গে তার দেখা নেই গত 14 বছর, কিন্তু 4 বছর বয়সী হালিমার একটা পাসপোর্ট সাইজ ছবি যত্ন করে এঁটে রেখেছেন নিজের ওয়ালেটে। অনেক হারানোর বেদনার মাঝে হয়তো এটুকু সম্বল তার অনেক সান্ত্বনা। জীবনের সায়াহ্নে এসে মোহাম্মদ আলীর জীবনের যোগ বিয়োগের হিসাব তার কাছেই থাক। তবুও নিরন্তর চলছে অভিবাসনের এই মিছিল। পৃথিবীর প্রত্যেক ভূখণ্ড থেকে মানুষ ছুটে আসছে উন্নত জীবনের আশায়। স্বপ্ন জয়ের পথে গড়ে তুলছে প্রত্যেকের ভিন্ন ভিন্ন ইতিহাস।